বাবা খালি সিটার সিটার করে না তো রোজিনা, আমি তোমার বিষয়টা বুঝিয়ে করছি। শোনো, আমি তো মেলা আগের থেকে তোমার প্রেমের বিষ পান করেছি, সেই জন্য এই বোতলের বিষ কোনো কাজ করে নাই। বিষে বিষে বিশ্বাস হয়ে গেছে, বিষক্ষয় হয়ে গেছে। নতুন করে সিটারি করার গল্প ভাবতেছ তাই না? এই সিটার ডাক্তার তো নিজের মুখেই কয়েছে যে তোর পেট ওয়াশ করার সময় এক বিন্দু বিষও পায় নাই। ডাক্তার তো ঠিক কথাই কইছে, বিষ পাবে কেবা করে? আমি কইলাম না, বিষে বিষে বিষক্ষয় হয়ে গেছে, বিষ নাই। শোনো, আমি কিন্তু বুঝে গেছি এই গ্রামের মানুষ আমাকে কত ভালোবাসে। আমার বিষ খাওয়ার কথা শুনে নাকি এই গ্রামে সুখের ছায়া নেমে এসেছিল। হয় দেখতেছ না, গ্রামের রাস্তা এখনো কাদা, মানুষের সুখের জলে ভিজে কাদা কাদা হয়ে গিয়েছে। টিটকিরি দিয়ে কথা কয়ো না বুঝি না, তুমিও যে আমাকে ভালোবাসো সেটাও কিন্তু আমি বুঝে গেছি। আমার বিষ খাওয়ার কথা শুনিয়ে তুমি যে চোখের পানি ফেলেছিলে, কাঁদেছিলে, আমি কিন্তু জানি। আমার আশার কথা শুনে নাকি তুমি ফিটফাট হচ্ছ? কই,
কাপড়ে সুপুরে চেহারায় তার কোনো নমুনা দেখতেছি না আমি। আরে না, তুফান তো কত কথাই কয়। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার আশায় তোমার কিছুই আসে যায় না, এই তো। আরে আমি তাহলে এখানে এসে বসে নিছো কে? আমি তো সে কথা কইনি, মানে হইছে কি যে ফুপুর একটা কথা না আমার মাথা ঘুরতেছে। ফুপু কি এমন কথা কইছে যেটা শুনে তোমার মাথা ঘুরতেছে? ক যাবি আমার? হ্যাঁ ক যাবি নাকি? অবশ্যই ক যাবি। ফুপু কি প্রস্তাব দেয় জানো? ফুপু কয় সে তোর আব্বাক ধরে একটা বিয়ে করাই দেয়, তারপর দেখবি সব মা আসলি তোরও বিয়ে করাইছে, তোর সংসার আলাদা করাই দিছে। এ কথা আমি তোমাকে অনেক আগেই কবি চাইছিলাম, তোমার আব্বা ধরে একটা বিয়ে দিতাম। তোমার আব্বা কিসের জন্য তোমাকে আর বিয়ে দেয় না জানো? সাওয়ালের বউ যদি ঘরে চলে আসে তাহলে সে আর নিজে বিয়ে করতে পারবে না, তাই? আরে না না, আব্বার মধ্যে এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকলে তো আমরা বুঝবারই পারতাম আব্বা কোনো দিন বিয়ে করবার রাজি হবে না। এত বিশ্বাস নিয়ে কোনো কথা কয় না, আচ্ছা থাক বাদ দাও। তোমার আব্বা বিয়ে করবে চায় কি না চায় সেটা আমি জানতে চাই না। তোমার যে প্রস্তাবটা আমি দিছিলাম সেটা কি করলে, কই জানালে না তো কিছু? কথাটা আমি ফুফুক জানাইছিলাম বুঝছো, কিন্তু সে তো রাজি হচ্ছে না, কারণ একটাই, ওই যে বিধবা। তোমার ফুপু রাজি হচ্ছে কি না হচ্ছে সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাইনি, তুমি রাজি আছো কি না আছো সেটা আমি জানতে চাইছি। তুমি যদি রাজি না থাকো সেটাও আমাকে কয়ে দাও, পাত্র রেডি আছে, সময় বেশি দেওয়া যাবে না। কি করছো, পাত্র রেডি আছে? আমার মতো অবিবাহিত যুবক পাত্র? অবশ্যই পাত্র রেডি আছে, তোমার চাইতেও কম বয়সী অবিবাহিত পাত্র। পাত্রটা কিরা শুনবে? কিরা? তোমার ভাই তুফান। হ্যাঁ, সে আমার কাছে যায় হাতে পায়ে ধরে অনুরোধ করেছে আমি যেন তার সাথে বিয়েটা দিয়ে দিই, এবং সে যে বিধবা সে কথা জানি শুনে সে প্রস্তাবটা আমার কাছে। রুজিনাবু কি হয়েছে? কথাটা ওই সিজের কাছে না কইলে তোর কি খুব ক্ষতি হয়ে যেত রে ফুলকুলি? কিসের কথা? কি কথা কারে আমি কইছি? কি কইতেছ? ও আর কিছু বুঝতে পারতেছ না? হ্যাঁ কারে, এই গ্রামে সিটার কয়জন আছে? ও জুইরেন ভাই কথা করছো, কিন্তু তারে আমি আবার কি কইতে যাব? তুই নাকি তা করছো যে তার মরার খবর শুনে আমি খুব কাঁদেছিলাম? এইসব আজের কথা কিরে কইছে? হ্যাঁ যার কাছে কুসু সে নিজে এসে আমাকে কলো, আমি নাকি তার মরা খবর শুনে একার কাঁদে কাঁদে হয়রান হয়ে গেছি। সব মিথ্যা কথা কয়েছে, হাসপাতাল থেকে ফেরার পর তো আমার সাথে দেখাই হয়নি তার। তুই সত্যি কুসু? তোমার সাথে সত্যি না কয়ে মিথ্যা কয়ে লাভ আছে আমার? হ্যাঁ কি লাভটা শুনি? তাছাড়া জুইরের ভাইয়ের মরা খবর শুনে তো তোমাকে আমি কাঁদতেও দেখি নাই। তাহলে তুই চিন্তা করে দেখে সে কত বড় চিটের, মানুষের কাছে মিথ্যা কথা কয়ে বেড়াচ্ছে যে আমি নাকি তার জন্য কাঁদে একেবারে বুক ভাসাইছি। তার কথা নিয়ে তুমি এত উত্তেজনা হইতেছ কিসের জন্য? হ্যাঁ সে যে বিষ খাওয়ার মিথ্যা নাটক বানাইছে এই কথাটা গ্রামের কেরা বিশ্বাস করতেছে? বিশ্বাস করার লোকের তো অভাব নাই রে ফুলকলি, আর মায়া মানুষের চরিত্র নিয়ে কেউ কথা কলে শুনতে অনেকেরই ভালো থাকে। ওই যন্ত্রণা তো মনে হচ্ছে শেষমেশ আমারই বিষ খাওয়া লাগবি। মাথার এই পাশটা আলু হয়ে ফুলে হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে, বুচা সরকারের কি তাবিজেও কোনো কাম হচ্ছে না?
বুঝলে বড় ভাই, আমি শিওর শয়তানটা এই বাড়িতে আসছে আর ফুফু এক শেল্টার দিচ্ছে। দিলি দিয়েছে তাতে তোর কি কি করছে বড় ভাই? শয়তান এত বড় একটা কাণ্ড ঘটে পার পায় যাবে, দুই দিন না যাতে তোর রূপ বদল হয়ে যাচ্ছে রে বড় ভাই। কোনো অ্যাকশন হবি না? অ্যাকশন নিলি তুই নে গা, আমি কারো সাথে পাশে নেই, সবগুলো আমার শোনা হয়ে গেছে, তোরা সবগুলো বেইমান। আর যেসব দিলাম রে বড় ভাই, কথা খুলে হা যাবে না, প্রমাণ করা লাগবে আমি কি বেমেরি তোর সাথে করেছি। এমনও তো করিসনি, কিন্তু সময় পেলে ঠিকই করব, যেমন তোর মেজোভাই করিছে। আমি যখন সময় পাবো তখন ঠিকই প্রমাণ হয়ে যাবে রে বড় ভাই। এখন কর মেজো ভাই তোর সাথে কি বেমানি করেছে, যার কারণে তোর টেম্পারমেন্ট লুজ করে তুই বসে আছিস। কি বেমানি করেছে সে কথা এখন কওয়া যাবে না, এটা গোপনীয় ব্যাপার, সময় হলে জানবার পারবো। এখন ক তোর মেজো ভাই কনে? মেজো ভাই কনে সেটা তো খবর পারবো না। কিসের জন্য খবর পারবো না? হ্যাঁ এই যে প্রমাণ হয়ে গেল তুই আমার সঙ্গে বেইমানি করতিস। হ্যাঁ তুই কি মনে করিস? হ্যাঁ তুই কি মনে করিস তোর মেজো ভাইকে আমি খুঁজে পাবো না? হ্যাঁ কি মনে করিস তুই? কি খেলা শুরু হইল কিছু তো বুঝতেছি না। কি মনে করিস ওকে আমি খুঁজে পাবো না? এই তুই কনে গেছিস? এই ভাসান, এই ভাসান, আব্বা আব্বা এদিকে আসো তো আব্বা। কি হয়েছে আব্বা, কিছু কবেন? দেখো তো। কি দেখবো? ভালো করে দেখো, ফুলে আছে নাকি? একটু দাঁড়ান তো আব্বা। কই আব্বা, কিছুই তো দেখা যাচ্ছে না। তোমার ফুফু কইল ফুলে আলু হয়ে আছে। কোনে? কিসের আলু হয়ে আছে? হ্যাঁ আলু তো দূরের কথা, একটা আসরের দাগও তো নেই আব্বা। কি হয়েছে, আপনি কি আঘাত পাইছেন মাথায়? কিছু না খালি তোমার চোখের পাওয়ার মনে হয় কমে গেছে। যাও এখন। ব্যথা আছে নাকি আব্বা? বুঝলাম তো আমার কিছু হয় নাই, তুমি এখন যাও তোমার কামে যাও। বা এই একটা কথা করে শুনছিলাম, কথাটা অবশ্য আমার না ফুপুর, ওই ফুপুরই প্রস্তাব। একটা কথা কবে চাইছিলে এতবার ডোক গিলতিছো কে? হ্যাঁ আমি তো জানি তোমরা কি কবে চাও, এতো তোমাকে বিয়ের কথা কবে চাও। জি আব্বা জি, আপনি একদম ঠিক কথাই বলেছেন, তবে আব্বা আমাদের বিয়ের কথা না। তাহলে পরে কার বিয়ের দাওয়াত দিবে রাই স্যার? মানে ওই আপনার বিয়ের আব্বা, মানে আপনি যেহেতু আমাদের বিয়ে শাদি করাবেন না, তাই চিন্তা করলাম যে আপনারই আমরা বিয়ে করাই দিই, অন্তত এই বাড়িতে একটা বিয়ের উৎসব। এই অবশ্য আমাদের কথা না, ফুপুর কথা। আলতা করছিল যে তোমার আব্বা নিজেই বিয়ে করার জন্য তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে না। আমি অবশ্য কথাটা বিশ্বাস করি নাই আব্বা। থামাও, তুমি আমার চোখের সামনে থেকে দূর হও, আগামী তিন দিন আমার চোখের সামনে আসবা না। তুমি আমার বড় ছল বিলে নালি পরে আমার আব্বার ওই ঘোড়া দাবড়ানোর শাবুক তোমার পিছে চালাইতাম। যাও যাও বেরিসি। জি আব্বা। এ তুই বারে এ কোনে গেছিস তুই? হ্যাঁ তোরে কি খুঁজে পাবো না? হ্যাঁ তুই কি মনে করিসিস কোনে লুকো থাকবি তুই? হ্যাঁ তোরে আমি খুঁজে বাইর করবো ঠিক। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার চেহারা দেখো না, কিন্তু তোমার চেহারা না দেখে আমি থাকতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। আমি বিষ খাইও কিন্তু সেটাই প্রমাণ করার চেষ্টা করেছি। মিথ্যেবাদী বাটপার, আবার তো
তো বিষ খাওয়ার কথা করছো? ভালোবাসি, খুব ভালোবাসি। বিষ খাওয়ার আগে আমার মানা কাছে আসামি করার জন্য তো আমার নামে চিঠি লিখে যাওয়া হয়েছিল। খুব ভালোবাসার নমুনা দিয়েছে। কিসের মার্ডার কেস? আমি তো জানতাম যে বিষ খেয়ে আমি মরবো না। তোমার বিষে আমি বিষহরি হয়ে গেছি। আমি সত্যি তোমাকে ভালোবাসি রোজিনা। এই আকাশ যেরকম সত্যি, চাঁদ সূর্য তারা বৃক্ষ লতা সবকিছু যেরকম সত্যি, আমার ভালোবাসাও সেরকম সত্যি। ঠিক আছে চলো। কোনে যাব? তোর বাপের কাছে। তোর বাপের সামনে খাড়া কবু, সে যদি রাজি থাকে আমি তোকে বিয়ে করবো। তালি তুমি এই মেয়াদাক বিবাহ করিতে চাও? জি আব্বা, এ কথা আপনাকে আমি আগেই কইছিলাম, লিখিতভাবে আমি অনুমতি প্রার্থনা করেছিলাম। জানি তুমি আমার সই জাল করিয়ে প্রচার করে বেড়াচ্ছ যে তোমার বিবাহের অনুমতি দেওয়া হয়েছে। জি আব্বা, আমি আসলে আপনার অমতে বিয়ে করবে চাই না। রোজিনা অনেক জোরাজুরি করতেছিল, আমি তা কইছি যে আগে আমার আব্বার মতামত নিয়ে তারপর আমি তোমাকে বিয়ে করব। সেই জন্য এখন আমরা ডাইরেক্ট অ্যাকশন, মানে দুজন একসাথে আপনার সামনে এসে খাড়া হয়েছি, অনুমতি প্রার্থনা করতেছি। আব্বা আপনি অনুমতি দেন, আমরা বিয়ে করে ফেলাই। তাই ডাইরেক্ট অ্যাকশন? জি আব্বা, রোজিনা করছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে এবার আমরা এখন যে যে অবস্থানে আছি এখান থেকে ডাইরেক্ট কাজ অফিসে চলে যাব। আপনার কাছে অনুমতি প্রার্থনা করতেছি আব্বা, দেন অনুমতি দেন, আমরা দুজন বিয়ে করে ফেলাই আব্বা। এত বড় বেইমান হয়ে গেছো, এ তো আমার কল্পনার মধ্যে ছিল না। এত ভান এ বড় ভাই, সে তখন থেকে খালি কি বেইমান বেইমান করতেছে। কি এমন তোর সাথে বেইমানিটা করেছি? আবার কসু, কি এমন বেইমানি করা হয়েছে? হ্যাঁ, তুই আলতার কাছে কি কইছো? আলতার কাছে কি কইছি সেটা আলতা তো কয়নি। আরে আলতা কইছে জন্যই তো তোর বেইমানিটা ধরতে পারলাম। ওরে বাপরে বাপ, এ যদি দিনে দুপুরে ডাকাতি সেও বড় রে। উফ বড় ভাই, আলতা তো কি কইছে না কইছে সেটা আমি জানি না, তো আমি তোর সাথে কোনো ধরনের বেইমানি চিটারি কিছু করিনি। এই কি করলি বেইমানি হয় না রে? হ্যাঁ, পিছন থেকে পিঠির মধ্যে ছুরি মারলেও বেইমানি হয় না। এই তুই সবকিছু জানিয়ে শুনেও ওই আলতা ননাসের বিয়ের প্রস্তাব দিস নি? আলতার কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে তুই কি আমার কাছে জিজ্ঞেস করছিস? তোর যখন আলতা প্রস্তাব দিছিল তখন কি তুই আমাকে কইছিল? এত অত্যাচার সহ্য করে আমার বাজি থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো ছিল বাবু। বড় ভাই যদি আব্বার বিয়ের জন্য পাত্রী খুঁজি দেয়, হ্যাঁ তাহলে বড় ভাইয়ের বিয়ের জন্য আব্বা কোনো পাত্রী খুঁজি, সে এক অন্য খেলা। এই ঘরে আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমার কি ভবিষ্যৎ চিন্তা করা লাগবে না? আমি কি ভবিষ্যৎ চিন্তা করে অন্যায় করে ফেলেছি? সকলে তো ভবিষ্যতে চিন্তা করে। তুমি যে সিটার কখনো কথা কিছু মনে করছো আমি বুঝি না। এখানে বসে চিকুন না পাবে, থানায় যা, থানায় গিয়ে জুরানের নামে কেস করে দে, যা।